নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অভিজ্ঞ কারো হাতে ন্যস্ত করার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। বন্দরনগরী নারায়ণগঞ্জে নজরুল ইসলামসহ নৃশংস ও আলোচিত সাত হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ক্ষোভ চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। কেউ নীরবে, আবার কেউ সাহস নিয়ে তা মিডিয়ার সামনে প্রকাশ করছেন। হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হতে কেন এক সপ্তাহ লাগলো, এমন প্রশ্ন সুরঞ্জিত সেনগুপ্তের। সাত দিন পর গিয়ে নুরুলের বাড়িতে গিয়ে আপনি রেড করেছেন, আর একদিন কোথায় ছিলেন? এরা এ করা গেল না, খবর পাওয়ার সাথে সাথে করা গেল না? করা গেলে অপরাধীকেও পাওয়া যেত, আরো অনেক আলামত পাওয়া যেত। এটি করে আমরা তার আলামত সরিয়ে দেওয়ার সুযোগ করে দেইনি। অভিযুক্ত ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে তা জনগণকে জানানো উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা। এই অপরাধে যাদেরকে আপনি উজ্জ্বল করেছেন, যে ডিসি এসপি থেকে শুরু করে র্যাবের সিইও এবং ওসি, এদের প্রত্যেকের বিরুদ্ধে নেগলিজেন্স অফ ডিউটিজের অভিযোগে তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং করা উচিত। অল্প সময়ে সুস্পষ্টভাবে এর তদন্ত করে দোষী ব্যক্তি যেই হোক, নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতা সম্বন্ধে তাদের বের করে শাস্তি না দেন, সেটা আইনের বরখেলাপ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোরও পরামর্শ দেন সুরঞ্জিত সেনগুপ্ত। এখানে একটা ফুল নেতৃত্বশালী, ব্যক্তিত্বশালী, অভিজ্ঞ, আইন সম্বন্ধে ধারণা আছে এই ধরনের মন্ত্রীর প্রয়োজন। নির্মম এই হত্যাকাণ্ড নিয়ে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকারের মাধ্যমে সরকারের অর্জন ম্লান করতে না পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা।